মামলার মুখোমুখি হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এই গায়কের বিরুদ্ধে রাজধানীর হাতিশিল থানায় মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মুন্নি। মেঘ ভাঙারও দুঃখে দিয়ে যায় তোমার আমার স্বপ্নের সীমানায়। জানা গেছে গত বৃহস্পতিবার সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। এই প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি গণমাধ্যমকে বলেন, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েকদিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে। আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন। অবশেষে বাধ্য হয়ে মামলা করেছি। আসিফ আকবর বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তাছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি আমি, তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে, তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। গতবারের মতো একচেটিয়ার সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক। এর আগে 2018 সালের 4 জুনে গীতিকার সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT আইনের মামলায় গ্রেফতার হন আসিফ আকবর। তবে 5 দিন পর কারাগার থেকে মুক্ত হন তিনি। সেই মামলাটি এখনও চলছে।